ओके स्टार्ट करी। अस्सलामु अलैकुम, वेलकम टू डेली बाजार बीडी। सो व्यूअर्स, आज के आमरा चले आसछि आम्बरखाना कार सिटी ते। तो एखाने आपनादेर की की धरनेर कार पावा जाय एबं की की प्राइजे ता सम्पर्के आजकेर भिडियोते तुले धरार चेष्टा करब। तो चलुन सम्पूर्ण भिडियोटी देखते थाकुन। अस्सलामु अलैकुम, आमादेर ए गाड़ीटा 2004 मडेल, 2009 रेजिस्ट्रेशन आर प्राइस हिसेबे आपनार 8 लाख। আমাদের এখানে এটার প্রাইস 8 লাখ। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আমার সামনে যে গাড়িটি, এটি হচ্ছে আপনার টয়োটা এসটি, টয়োটা এসটি। তো এটার 2009 মডেলের গাড়ি, সরি 2004 মডেলের গাড়ি, 2009 সালে রেজিস্ট্রেশন, এবং এর কালারটা হচ্ছে আপনার ব্লু কালার। তো আপনার এটার প্রাইস পড়বে গিয়ে 8 লাখ টাকা। তো এর ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিনের সাইজ হচ্ছে আপনার 1300। তো যাই হোক, গাড়িটি দেখতে খুব সুপার প্রিমিয়াম কোয়ালিটি। এখন আমরা একটু গাড়িটির ভিউ দেখব, দেখি কীরকম রয়েছে। তো চলুন, দেখতে অনেক সুন্দর, লুকিং খুবই গর্জিয়াস, দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি। তো এটি আমার কাছে মনে হচ্ছে যে এটি পুরো নতুনই রয়েছে। তো এটা কি ভাই গাড়ি ব্র্যান্ড নিউ, সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন? আচ্ছা ঠিক আছে, তো আমরা নেক্সটে দেখব। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব আরেকটি গাড়ি, এটি হচ্ছে আপনার মারুতি সুজুকি, 2004 সালের মডেলের গাড়ি, এবং রেজিস্ট্রেশন 2008-এ। এর প্রাইস হচ্ছে আপনার 4 লক্ষ টাকা। তো একটু আমরা ভিউটা দেখে নিই গাড়িটির, চলুন। তো গাড়ির ইঞ্জিন সাইজ হচ্ছে আপনার 1000। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি, খুব সুন্দর রয়েছে। এটির কোনো ধরনের স্পট দেখতে পাচ্ছি না। তো আমরা একটু আপনাদের ভিতরের ভিউটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক সুন্দর দেখতে গাড়ি। ধরনের গাড়িতে কোনো ধরনের মা এই স্পট বা কোনো ধরনের দাগ টাগ নেই, কোন ধরনের অ্যাক্সিডেন্ট নাই। পিছনের সিটটাও একটু দেখতে পারেন, দেখতে একদম খুবই সুন্দর লাগছে গাড়িটি। তো ভিউয়ার্স, এখন আমরা নেক্সটে আরেকটি গাড়ি দেখব। তো এই গাড়িটি দেখতে পাচ্ছেন এখন, তো এটি হচ্ছে আপনার করোলা 90। আচ্ছা ঠিক আছে, তো এটার মডেল হচ্ছে আপনার 92 মডেল এবং 7-এ রেজিস্ট্রেশন। তো আপনার এটার প্রাইস পড়বে আপনার 3,50,000 টাকা। আচ্ছা একটু আমরা ভিউ দেখে নিব, তো চলুন একটু ভিউটা দেখে নেই গাড়িটি। ওনাদের ওখানে যত কালেকশন রয়েছে সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি, দেখতে লুকিং খুব বিউটিফুলি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এটার একটু ভিতরের সাইডটা আমরা একটু দেখব, দেখতে পাচ্ছেন খুবই স্মুথ, কোনো ধরনের স্পট নেই গাড়িতে। তো ভিউয়ার্স, এই গাড়িটির দর হচ্ছে আপনার 3,50,000 টাকা, আপনারা দেখতে পারলেন। এখন আপনাদের আরেকটি গাড়ি, সো ভিউয়ার্স, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি হচ্ছে আপনার ক্যারিনা। তো এটি হচ্ছে আপনার 2000 মডেলের, 4-এ রেজিস্ট্রেশন, এবং এর ইঞ্জিন কন্ডিশন হচ্ছে 1500 সিসি। তো যাই হোক, এটির প্রাইস হচ্ছে আপনার 7 লক্ষ টাকা। আপনারা দেখতে পারলেন এটির ভিতরের ভিউটা একটু দেখাই আপনাদের। তো দেখুন ভিতরের ভিউটা। সো ভিউয়ার্স, আমি বর্তমানে যে গাড়িটির সামনে আছি, এটি হচ্ছে আপনার প্রোবক্স। তো এটি হচ্ছে, এটির ইঞ্জিন কোয়ালিটি হচ্ছে আপনার 1500 সিসি, এবং 2003-এর মডেল, এবং 9-এ রেজিস্ট্রেশন, এবং এর প্রাইস হচ্ছে আপনার 7 লক্ষ টাকা। তো একটু আমরা ভিতরের ভিউটা দেখব এই গাড়িটির, এটির ভিতরের কোয়ালিটি অনেক ভালো, প্রিমিয়াম দেখতে পাচ্ছেন, কোনো ধরনের স্পট নেই, কোনো ধরনের মায়ের বা কোনো ধরনের ভাঙ্গা রাঙ্গা কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন দেখব আমরা একটু ভিতরের ভিউটা, হ্যাঁ দেখতে পারলাম খুবই সুন্দর। তো যাই হোক, আমরা একটু পিছনের ভিউটা দেখব। তো চলুন পিছনের ভিউটা একটু দেখি।
গাড়িটা কিন্তু একদম নতুনের মতোই দেখতে পাচ্ছেন, খুবই স্মুথ কন্ডিশনের গাড়ি এবং ইঞ্জিন কোয়ালিটি খুব ভালো। তাই সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে গাড়িটির সামনে আছি এটি হচ্ছে আপনার 110 গাড়ি। তো এটার ইয়ে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা তেল দিয়েও এই গাড়িটি চলবে এবং গ্যাসেও চলবে, দুটি সিস্টেমেই চলবে। এবং এটির হচ্ছে 2002 মডেল এবং 4 রেজিস্ট্রেশন, আর এর প্রাইস হচ্ছে আপনার 7 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে, তো এর ভিতরের ভিউটা একটু আমরা দেখব। তো দেখুন 2002 মডেল, 2000 মডেল। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 2000 মডেলের গাড়ি। এর পেছনের লুকিংটা একটু দেখব আমরা। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, তো খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম। তো ভাই এটির এটি কত সিসি? 1500 সিসি। আচ্ছা আপনারা দেখতে পারলেন 110 গাড়িটি 1500 সিসি এবং এর প্রাইস হচ্ছে 7 লক্ষ টাকা। তো আপনারা এখানে একটি বড় ধরনের সুবিধা পাবেন, আসলে যদি আসেন তাহলে এখানে আপনারা কাগজপত্র সবগুলি ঠিকঠাক পাবেন এবং তারা ওনাদের মাধ্যমে কাগজপত্র করতে পারবেন। সবগুলা গাড়িরই কাগজপত্র ঠিকঠাক আছে, কোনো ধরনের ঝামেলা নেই। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন এই শপটি। এটির অ্যাড্রেস হচ্ছে আপনার আম্বরখানা কার সিটি শোরুম। তো আপনারা আসলেই পেয়ে যাবেন, স্বপ্ন মার্কেটের অপোজিট সাইডে রয়েছে এই কার সিটি। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এবং এছাড়া আপনাদের সুবিধার্থে আমি এই শোরুমের অ্যাড্রেসটি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।